সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষেধাজ্ঞার আওতায় ছিল। দুই বছর ধরে চলা সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে ট্রাম্পের ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আবার চালু করার ঘোষণা দিয়েছে মেটা। তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য ডেট্রয়েট শহরেও বরফ জমেছে 6 থেকে 10 ইঞ্চি পর্যন্ত। বন্ধ করে দেয়া হয়েছে প্রাথমিক স্কুল, অফিস আদালতের অধিকাংশ কাজই হচ্ছে অনলাইনে। এতে চরম বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়রা। নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ভারতে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র সবসময় স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের পক্ষে বলে দাবি করা হয়েছে। এর মধ্যেই ইন্ডিয়া দ্য মোদি কোশ্চেন তথ্যচিত্রটির দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে বিবিসি। গুপ্তচর বৃত্তির দায়ে এক চীনা প্রকৌশলীকে 8 বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযুক্ত ব্যক্তি চীনা নাগরিক জি চাওকুন। তিনি চীনা সরকারের পক্ষে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতেন বলে জানিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার তাকে 8 বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ট তার সঙ্গে সাক্ষাৎ করতে তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্য ও সুন্দরের অভিসারী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন ভিশন 2021 থেকে রূপকল্প 2041 এর দিকে, যার মূল লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ। গ্রামীণ ফোন বাংলালিংক ও রবির কাছে প্রায় 233 কোটি টাকার মূল্য সংযোজন কর পাবে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ। সম্প্রতি এলটিইউ কর্মকর্তাদের সঙ্গে অপারেটরগুলোর প্রতিনিধির এক বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র ও জার্মানির ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি ঘোষণা করার পর আবারও রাশিয়া মিসাইল হামলা জোরদার করেছে। বৃহস্পতিবার মিসাইল হামলায় ইউক্রেনে 11 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালায় রাশিয়া। বিশ্বে মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এ সময়ে ভাইরাসটিতে 1206 জনের মৃত্যু এবং 1,92,391 জন সংক্রমিত হয়েছেন। এ সময়ে করোনা থেকে সেরে উঠেছেন 2,88,026 জন। বিশ্বকাপ সেই কবেই শেষ, কিন্তু রয়ে গেছে এর রেশ। আর্জেন্টিনা 36 বছর পর বিশ্বকাপ জিতেছে, তার উদযাপনটা বাঁধ ভাঙা হবে সেটাই স্বাভাবিক। কিন্তু আর্জেন্টাইন কয়েকজন ফুটবলার জয়ের পর যা করেছেন সেটা কিছুতেই মেনে নেওয়ার মতো নয় বলে মনে করছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।